गुड आफ्टरनून स्टूडेंट, आज के आम्रा तृतीय अध्याय प्रिंटर सप्तम श्रेणी जन्नो प्रश्न उत्तर अनुशीलनी आम्रा निये एसेछि, निये क्लासे हाजिर होयेछि। देखो प्रिंटर चैप्टारे जे विषयटा एखाने आछे सी एर दागेर कोश्चिन नम्बर बाम दिक और डान दिक समता विधान करो। बाम दिक एक स्तम्भ एवं डान दिक एक स्तम्भ देवा आछे, बाम दिक संगे डान दिक स्तम्भटी मिलाते हबे। तुम्हारा खाता पेन निये रेडी हो जाओ, अनलाइन क्लास शुरू करछी। तुम्हारा क्लास भालो करे बुझे निये निजेराओ बाड़ीते प्रैक्टिस करते पारो, अथवा आमार संगे संगे क्लासे तुम्हारा खाता पेन व्यवहार करते पारो। चलो एबार आमरा आसल टपिके चले आसि। एखाने देखो बाम दिके एक नम्बर जे विषयटी आछे सेटा हच्छे डट मैट्रिक्स। डट मैट्रिक्स बाम दिके स्तम्भेर संगे डान दिके जे स्तम्भ सेई स्तम्भ एखाने देवा आछे, सेटा कार संगे मिलबे। तो आमरा एखाने डट मैट्रिक्स प्रिंटार सम्पर्के सबई पढ़ेछि। डट मैट्रिक्स प्रिंटारे प्रिंट करार जन्य যে উপাদান ব্যবহার করা হয় সেটা কি আমরা বলেছিলাম, রিবন। তাহলে ডট ম্যাট্রিক্স প্রিন্টারে রিবন ব্যবহার করা হয়, তো এইরকম একটি অপশন দেখো ডান দিকে স্তম্ভে সি অপশনে আছে, এই জন্য ডট ম্যাট্রিক্সের সঙ্গে এই সি অপশনটা হবে। পরে যে দু নম্বর আছে টোনার ব্যবহৃত হয়, তো আমরা বিভিন্ন রকম কালির আধার ক্ষেত্র আলোচনা করেছিলাম ক্লাসের সময়। একটা রিবন, একটা হচ্ছে কার্টিজ, একটা টোনার, এই সমস্ত বিষয়গুলো বলেছিলাম। তো টোনার যে কালির আধার ক্ষেত্র সেটা কোন প্রিন্টারে থাকে যার সাহায্যে আমরা কাগজে প্রিন্ট পাই, এটা হচ্ছে লেজার প্রিন্টার। তাহলে টোনার ব্যবহৃত হয়, দেখো ডি অপশনে আছে ডান দিকে স্তম্ভে লেজার প্রিন্টার, তাহলে টোনার ব্যবহৃত হয় লেজার প্রিন্টারে। পরের কোশ্চিন দেখো চেন প্রিন্টার। চেন প্রিন্টার নন ইম্প্যাক্ট প্রিন্টার আমরা জানি, তো নন ইম্প্যাক্ট প্রিন্টারের ভাগের বা উদাহরণগুলো আমাদের মনে করতে হবে। আমরা প্রিন্টার ক্লাসের প্রথমেই প্রিন্টারের শ্রেণীবিভাগ একটি ছকের মাধ্যমে দেখিয়েছিলাম, তাতে লাইন প্রিন্টারের উদাহরণও দেখানো হয়েছিল। লাইন প্রিন্টারের উদাহরণ হচ্ছে চেন প্রিন্টার, ব্যারেল প্রিন্টার বা ড্রাম প্রিন্টার। তো এখানে চেন প্রিন্টার দেখো তিন নম্বর অপশনের সঙ্গে ডান দিকের এ অপশনটা মিলছে লাইন প্রিন্টারের উদাহরণ, তাহলে চেন প্রিন্টার হলো এক ধরনের লাইন প্রিন্টার। পরে আসছে চার নম্বর বিষয় তরল কালি ব্যবহার করা হয়। তাহলে যে সমস্ত প্রিন্টারে কালি কথা উল্লেখ করেছিলাম তার মধ্যে তরল কালি কোন প্রিন্টারে ব্যবহার করা হয় যেখানে কালির আধার ক্ষেত্র থাকে কার্টিজ নামে, সেটা কি, সেটা হচ্ছে ইনজেক্ট প্রিন্টার। তো এই জন্য তরল কালি কোথায় ব্যবহার করা হয়, ইনজেক্ট প্রিন্টারে। তাহলে এই চার নম্বর বিষয়ের সঙ্গে ডান দিকে যে বি অপশন ইনজেক্ট প্রিন্টার, সেই ইনজেক্ট প্রিন্টারের সঙ্গে এখানে মিল হচ্ছে। তাহলে এই হচ্ছে তোমাদের দেখো পুরো বিষয়টা, দেখো ডান দিকের এবং বাম দিকে যে সমতা বিধান সেই সমতা বিধান এভাবে আমাদের দেখানো হলো। তোমরা খাতা পেন ইউজ করতে পারো, অথবা এই অনলাইন ক্লাস থেকে তোমরা তোমাদের বিষয়গুলো বুঝে নিতে পারো। এসো এবারে আমরা পরের কোশ্চিনে চলে আসি। তোমাদের বইয়ের দেখো ৪০ পেজে প্রিন্টার চ্যাপ্টারের প্রশ্ন উত্তর অনুশীলনী দেওয়া আছে। আমরা এখান থেকেই এ এর দাগের, বি এর দাগের এবং সি এর দাগের প্রশ্নের উত্তরগুলো করব। এ এর দাগের যে প্রশ্ন আছে তাতে কি আছে দেখো, এখানে আছে নিচের বাক্যগুলির মধ্যে কোনটি সত্য ও কোনটি মিথ্যা লেখো। প্রত্যেকটি বাক্যের পাশে দেখো ডান দিকে একটি করে বক্স দেওয়া আছে, এই বক্সে আমরা সত্য মিথ্যা লিখব। এখানে যেহেতু সত্য মিথ্যা লেখা যাবে না, সেই জন্য আমি সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখে সত্য মিথ্যা বোঝাবার চেষ্টা করছি। তোমরা খাতা পেন নিয়ে তৈরি হও এবং অনলাইন ক্লাসে আমার সঙ্গে সঙ্গে তোমরা বিষয়গুলো প্র্যাকটিস করো। দেখো প্রথম কোশ্চিন যেটা আছে, প্রিন্টার হলো কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইস। আমরা পড়েছি যে কম্পিউটারে যে সমস্ত আউটপুট ডিভাইসগুলো ব্যবহার করা হয় তার মধ্যে প্রিন্টার একটি গুরুত্বপূর্ণ বটে কিন্তু প্রধান নয়, প্রধান আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর। এই জন্য এখানে এই
প্রশ্নের উত্তরটা হবে ফলস, এফ। বোঝা গেল? প্রিন্টার যেহেতু গুরুত্বপূর্ণ একটি আউটপুট ডিভাইস কিন্তু প্রধান নয়, প্রধান হচ্ছে মনিটর, এই জন্য এটা হচ্ছে ফলস। নেক্সট কোশ্চেন আছে কি, দেখো ডট ম্যাট্রিক্স প্রিন্টারের প্রিন্টিং এর গুণগত মান অনুন্নত, মানে উন্নত নয়। আমরা পড়েছি যতগুলো প্রিন্টার ব্যবহার করি আমরা ছাপার জন্য, তার মধ্যে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের ছাপার গুণগত মান হচ্ছে সব থেকে খারাপ, তাহলে অনুন্নত, তাহলে এটা সত্যি কথা, মানে ট্রু। নেক্সট এসো, লাইন প্রিন্টার হলো এক ধরনের নন ইম্প্যাক্ট প্রিন্টার। তা আমরা প্রিন্টার পড়ানোর সময় প্রিন্টার একটা ছক করে তোমাদের দেখিয়েছিলাম খাতায়, তাতে নন ইম্প্যাক্ট প্রিন্টার এবং ইম্প্যাক্ট প্রিন্টারের বিভিন্ন নাম এবং উদাহরণ সহ আমি খাতায় ছক করেছিলাম, তোমরা আগের অনলাইন ক্লাসে সেগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবে। লাইন প্রিন্টার কিন্তু নন ইম্প্যাক্ট প্রিন্টার নয়, লাইন প্রিন্টার হলো এক ধরনের ইম্প্যাক্ট প্রিন্টার, তাহলে এখানে এই কথাটি কিন্তু সত্য নয়, মিথ্যা, যার জন্য এখানে হবে এফ। নেক্সট, ডট ম্যাট্রিক্স প্রিন্টারের গতি লাইন প্রিন্টারের থেকে কম, ডট ম্যাট্রিক্স প্রিন্টারের গতি লাইন প্রিন্টারের থেকে কম। অবশ্যই ডট ম্যাট্রিক্স প্রিন্টার সমস্ত প্রিন্টার থেকে কম গতি সম্পন্ন প্রিন্টার, লাইন প্রিন্টারে একেবারে লাইন প্রিন্ট করা যায় বলে ডট ম্যাট্রিক্স এর থেকে তুলনামূলকভাবে এর গতি কিন্তু অনেক বেশি, তাহলে এইখানে এই কথাটি হচ্ছে সত্য, মানে টি। ব্যারেল প্রিন্টার হলো এক ধরনের লাইন প্রিন্টার, লাইন প্রিন্টারের উদাহরণে দুটো প্রিন্টার নাম করা হয়েছিল, চেইন প্রিন্টার এবং ব্যারেল প্রিন্টার। ব্যারেল প্রিন্টারের আরেকটি নাম হচ্ছে ড্রাম প্রিন্টার, তাহলে এখানে ব্যারেল প্রিন্টার হলো এক ধরনের লাইন প্রিন্টার, তাহলে এখানে বিষয়টি হচ্ছে সত্য। নেক্সট দেখো, লেজার প্রিন্টারের প্রিন্টিং প্রিন্ট এর গুণগত মান সবচেয়ে অনুন্নত। লেজার প্রিন্টার হচ্ছে যতগুলো প্রিন্টার আমরা ব্যবহার করি সব থেকে গুণগত মানের প্রিন্টার, ছাপা ভালো হয়, তো লেজার প্রিন্টারের গুণগত মান সব থেকে অনুন্নত নয়, সব থেকে উন্নত, তো এই জন্য এটা হচ্ছে ফলস বা মিথ্যা। নেক্সট আছে দেখো, ইনজেক্ট প্রিন্টার হলো এক ধরনের ইম্প্যাক্ট প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টার হলো এক ধরনের ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ কি কি আমরা জানি, ডট ম্যাট্রিক্স, ডেজি হুইল, লাইন প্রিন্টার ইত্যাদি। আর নন ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ হচ্ছে লেজার প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টার, ডেজেক্ট প্রিন্টার, থার্মাল প্রিন্টার ইত্যাদি। তাহলে এখানে ইনজেক্ট প্রিন্টার হলো এক ধরনের নন ইম্প্যাক্ট প্রিন্টার, কিন্তু এখানে দেওয়া আছে ইম্প্যাক্ট প্রিন্টার, সেই জন্য এ কথাটা সত্য নয়, এটাও হচ্ছে ফলস বা মিথ্যা। ডট ম্যাট্রিক্স প্রিন্টারের দাম অন্যান্য কম্পিউটার থেকে কম, এখানে প্রিন্টারের চ্যাপ্টার, এই কোশ্চেনটা এখানে ভুল আছে, এই কম্পিউটার নয়, এখানে হবে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের দাম অন্যান্য প্রিন্টারের থেকে কম। অবশ্যই এটা সত্য, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, কম্পিউটার নয়, কম্পিউটার জায়গায় হবে প্রিন্টার, তাহলে এইটা যদি আমরা দেখি ডট ম্যাট্রিক্স প্রিন্টারের দাম অন্যান্য কম্পিউটার থেকে কম, তাহলে সত্যিই তাই, অন্যান্য প্রিন্টারের যা দাম তার থেকে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের দাম অনেক কম, এই জন্য এটা হচ্ছে ট্রু। নেক্সট, ইনজেক্ট প্রিন্টারে ছাপার খরচ বেশি, অবশ্যই ইনজেক্ট প্রিন্টারে ছাপার খরচ বেশি, তার কারণ ছাপাতে যে ধরনের তরল কালি ব্যবহার করা হয় সেই কালিগুলোর দাম বেশি হওয়ার ফলে যে পেজগুলো আমরা ছাপবো সেটা অবশ্যই ছাপার খরচ বেশি হবে, তাহলে এটাও হচ্ছে সত্য কথা। লাস্ট কোশ্চেন দেখো, সত্য মিথ্যার, লাইন প্রিন্টার মিনিটে 300 থেকে 2500 অর্থাৎ 2500 লাইন ছাপতে পারে, এক মিনিটে এতগুলো লাইন ছাপতে পারে, এবং যার জন্য ডট ম্যাট্রিক্স প্রিন্টার থেকে এর গতিবেগ অনেক বেশি হয়, তো এই বক্তব্যটাও সত্য। এই হচ্ছে তোমাদের দেখো সত্য মিথ্যার 10টা কোশ্চেন, তোমরা ঠিকমতো বুঝে নিয়ে খাতায় প্র্যাকটিস করবে, অনলাইন ক্লাস থেকে ভালো করে বুঝে দাও। এবারে আমরা আসছি পরের 2 নম্বর কোশ্চেনে, 2 নম্বর কোশ্চেন কি আছে, শূন্যস্থান পূরণ করতে হবে, ফাঁকা যে জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলোতে সঠিক শব্দ প্রয়োগ করে বাক্যটাকে পূর্ণ করতে হবে। তাহলে আমরা প্রথম কোশ্চেনে আসি, 1 নম্বর কোশ্চেন কি আছে, প্রিন্টার দ্বারা কোনো কাগজে প্রিন্ট করাকে ড্যাশ বলে, ড্যাশের জায়গায় কি হবে, হার্ড কপি বলে। আমরা প্রিন্টারের সাহায্যে কাগজে যদি কোনো প্রিন্ট করি তাহলে সেই কপি করা প্রিন্টকে বলা হয় হার্ড কপি।
এবার দেখো দ্বিতীয় প্রশ্ন, কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ড্যাশ ইউনিট হলো প্রিন্টার। গুরুত্বপূর্ণ কি ইউনিট? আউটপুট ইউনিট বা আউটপুট ডিভাইস। আউটপুট ইউনিট হলো প্রিন্টার। 3 নম্বর কোশ্চিন, ডট ম্যাট্রিক্স প্রিন্টারের ড্যাশ কাগজ দ্বারা প্রিন্ট করা যায়। এমনি সাধারণ কাগজে আমরা, সাধারণ প্রিন্টারে আমরা সাধারণ কাগজ বা A4 কাগজ ব্যবহার করতে পারি, লিগাল কাগজ ব্যবহার করতে পারি, কিন্তু ডট ম্যাট্রিক্স প্রিন্টারে ফুটো ফুটো করা যে কাগজ থাকে, আমরা ছবি এঁকে ক্লাস ক্লাসের সময় দেখিয়েছিলাম, যে কাগজগুলোকে কি বলা হয়? ফ্যান ফোল্ড কাগজ। এখানে কি হবে? শূন্যস্থানে হবে ফ্যান ফোল্ড। এখানে হচ্ছে তাহলে তোমার ফ্যান ফোল্ড কাগজ। FANFOLD ফ্যান ফোল্ড কাগজ। নেক্সট, ইঙ্কজেট প্রিন্টার এক ধরনের ড্যাশ প্রিন্টার। ইঙ্কজেট প্রিন্টার এক ধরনের কি প্রিন্টার? ইম্প্যাক্ট প্রিন্টার। IMPACT ইম্প্যাক্ট প্রিন্টার। ইঙ্কজেট প্রিন্টারে রঙিন কাটিজে ড্যাশ 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 ও ড্যাশ কালি ব্যবহার করা হয়। তরল কালি, যে তরল কালি গুলোর নাম আমি বলেছিলাম CMY, এই তিনটে হচ্ছে মূল কালি। সি ফর কি? সি ফর সায়ান। এম ফর ম্যাজেন্টা। আর ওয়াই ফর ইয়েলো। এই তিনটে কালি আমরা ব্যবহার করে থাকি। লেজার প্রিন্টারে কাটিজে ড্যাশ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? গুঁড়ো কালি, ডাস্ট ইঙ্ক। ডাস্ট ইঙ্ক, যাকে বাংলায় বলা হয় গুঁড়ো কালি। লাইন প্রিন্টারে একটি লাইনে মোট ড্যাশটি অক্ষর ছাপা হয়। লাইন প্রিন্টারে একটি লাইনে ড্যাশটি অক্ষর ছাপা হয়। আমরা এর আগে লাইন প্রিন্টার পড়ানোর সময় বলেছিলাম যে 132 থেকে 136টি লাইন আমরা ছাপতে পারি। কত থেকে? 132 থেকে 136টি লাইন আমরা লাইন প্রিন্টার মাধ্যমে ছাপতে পারি। 8 নম্বর কোশ্চিন, ইঙ্কজেট প্রিন্টারগুলিতে যে কালি ব্যবহার করা হয় তা ড্যাশ প্রকৃতির, তরল প্রকৃতির বা লিকুইড। আমরা লিকুইড বলতে পারি, তরল মানে হচ্ছে লিকুইড। বাংলায় যদি আমরা বলি তাহলে তরল মানে হচ্ছে লিকুইড, LIQUID, যেটা বাংলায় বলা হচ্ছে তরল, ইংরেজিতে বলা হচ্ছে লিকুইড। নেক্সট, ন্যানো পিকো সেকেন্ডে কাজ করতে সক্ষম। এটা আগের চ্যাপ্টারের কোশ্চিন, এটা অলরেডি আগে বলে দিয়েছি, তো এই কোশ্চিনটা তোমাদের এখানে আর দরকার নেই, এটা কাটা। নেক্সট কি আছে? ডট ম্যাট্রিক্স ও ড্যাশ হলো এক ধরনের ইম্প্যাক্ট প্রিন্টার। ডট ম্যাট্রিক্স ও আমরা ডেজি হুইল বলতে পারি, লাইন প্রিন্টার বলতে পারি। ডট ম্যাট্রিক্স আমরা জানি, ডট ম্যাট্রিক্স, লাইন প্রিন্টার এবং ডেজি হুইল প্রিন্টার হচ্ছে ইম্প্যাক্ট শ্রেণীভুক্ত প্রিন্টার। তাহলে এখানে আমরা ডেজি হুইল অথবা লাইন দুটোর মধ্যে যে কোনো একটা উল্লেখ করতে পারি। এই হচ্ছে শূন্যস্থান। এই শূন্যস্থানগুলো তোমরা ভালোভাবে বুঝে নিয়ে খাতা পেনে প্র্যাকটিস করবে। পরের প্রশ্ন আমরা আসছি এবারে। এর পরের কোশ্চিন, সি এর দাগের সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ MCQ। এখানে দেখো MCQ এর দুটো করে অপশন দেওয়া আছে, কিন্তু তোমাদের পরীক্ষায় অ্যাকচুয়ালি এগুলো চারটে করে অপশন থাকবে একটা প্রশ্নের পিছনে। তো আমি এখানে তোমাদের দুটো করে অপশন যেটা দেওয়া আছে প্রশ্ন থেকে, সেইগুলো নিয়ে আলোচনা করছি।
প্রথম কোশ্চেন আছে, দেখো লেজার প্রিন্টার খুব দ্রুত গতিতে এবং মন্থর গতিতে, অবলিক আছে দ্রুত গতি ও মন্থর গতি, কোনটাতে কাজ করতে প্রিন্ট করতে পারে? তো লেজার প্রিন্টার যতগুলো প্রিন্টার আছে সমস্ত প্রিন্টার থেকে উন্নত মানের প্রিন্টার এবং ছাপার গতিবেগ কিন্তু অনেকটাই বেশি, দ্রুত গতি সম্পন্ন, এই জন্য এখানে উত্তরটা হচ্ছে দ্রুত গতিতে প্রিন্ট করতে পারে। দুই নম্বর কোশ্চিন, ডট ম্যাট্রিক্স প্রিন্টারের প্রিন্টিং এর গুণগত মান উন্নত অনুন্নত? তাহলে আমরা ডট ম্যাট্রিক্স প্রিন্টারের গঠন এবং বৈশিষ্ট্য পড়িয়েছিলাম অনলাইন ক্লাসে প্রিন্টার চ্যাপ্টারের সময়। তো ডট ম্যাট্রিক্স প্রিন্টারের প্রিন্টিং গুণগত মান, প্রিন্টিং এর গুণগত মান কিন্তু খারাপ অর্থাৎ অনুন্নত, যার জন্যই ডিপিআই কথাটি বলেছিলাম, ডট পার ইঞ্চ, ডটেড ডটেড ক্যারেক্টারের মাধ্যমে আমরা যে কোনো ওয়ার্ড বা অক্ষরের ছাপ দেখতে পাই, যার জন্যই এখানকার যে ছাপার কোয়ালিটি সেটা কিন্তু উন্নত মানের নয়। তাহলে এখানে উত্তরটা হচ্ছে অনুন্নত। লাইন প্রিন্টার এক ধরনের ইম্প্যাক্ট প্রিন্টার না নন ইম্প্যাক্ট প্রিন্টার? একই কোশ্চেন বারবার এখানে রিপিট হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো লাইন প্রিন্টার এক ধরনের ইম্প্যাক্ট প্রিন্টার। ইনজেক্ট না লেজার জেট প্রিন্টারের তরলকালি ব্যবহার করা হয়? আমরা জানি যে লেজার প্রিন্টারে গুঁড়োকালি ব্যবহার করা হয়, যে গুঁড়োকালি গুলো আধার ক্ষেত্রে থাকে তার নাম হচ্ছে টোনার, কিন্তু ইনজেক্ট প্রিন্টারের ক্ষেত্রে কাটি যে তরল কালি থাকে সেই তরল কালি গুলো টু ট্যাং সিক্স ট্যাং বিশিষ্ট হতে পারে, যেটা আমি ক্লাসে আলোচনা করেছিলাম যে সি এম ওয়াই, সি ফর সায়ান, এম ফর ম্যাজেন্টা, ওয়াই ফর ইয়েলো আর কে ফর ব্ল্যাক বা কিজ। আর এক ধরনের কালির ট্যাঙ্ক পাওয়া যায় সেটা হচ্ছে আর জি বি, রেড গ্রিন ব্লু, সবগুলোই কিন্তু তরল কালি। তাহলে এখানে হচ্ছে উত্তর ইনজেক্ট প্রিন্টার। নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন, লাইন না ডট ম্যাট্রিক্স প্রিন্টারে ছাপার খরচ অনেক বেশি? দেখো এখানে ডট ম্যাট্রিক্স প্রিন্টারে ছাপার খরচ তুলনামূলকভাবে লাইন প্রিন্টার থেকে কম। তো ডট ম্যাট্রিক্স প্রিন্টারেও রিবন ব্যবহার করা হয় ছাপার কালির উপাদান হিসেবে, লাইন প্রিন্টারেও কিন্তু রিবনই ব্যবহার করা হয়, কিন্তু লাইন প্রিন্টারের রিবনের দাম ডট ম্যাট্রিক্স প্রিন্টারের রিবনের দামের তুলনায় অনেক বেশি হয়, যার ফলে ছাপার খরচও বেশি। তাহলে এখানে উত্তরটা হবে যে ডট ম্যাট্রিক্স প্রিন্টারের থেকে লাইন প্রিন্টারে যেহেতু ছাপার খরচ বেশি, তাহলে এখানে উত্তর হবে লাইন প্রিন্টারে ছাপার খরচ ডট ম্যাট্রিক্সের থেকে বেশি। এই হচ্ছে তোমাদের প্রিন্টার চ্যাপ্টারের শর্ট কোশ্চিনগুলো, আমি চারটে করে প্রতিটি চ্যাপ্টারের শর্ট কোশ্চিনগুলো তোমাদের আমি করিয়ে দিচ্ছি ক্লাসে, বাকি যে ব্রড কোশ্চিনগুলো আছে যেগুলো তোমরা চ্যাপ্টার থেকে পড়ে নিয়ে তৈরি করতে পারবে, এবং কোনো প্রশ্নের উত্তর খুঁজতে বা বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আগের ক্লাসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের বিষয়টি আরো ভালো করে বুঝিয়ে দেবো বা বইয়ের কোন পেজে উত্তরটি আছে, কোথা থেকে উত্তর লিখতে হবে সেটা বলে দেব। তাহলে প্রিন্টার চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চিন গুলো আজকে হয়ে গেল, আজকের মতো এইটুকুই। আমরা আশা করছি তোমরা প্রত্যেকেই সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে এবং অবশ্যই বাড়িতে থাকবে। আবার পরের ক্লাসে আমরা মনিটরের চ্যাপ্টার যেটা পড়ানো হয়েছে সেই মনিটর চ্যাপ্টার থেকে এই রকমই শর্ট কোশ্চিন নিয়ে আবার অনলাইন ক্লাসে উপস্থিত হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।